আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়, এমন দাঁত তুলে ফেলুন, না হয় চিকিৎসা করিয়ে রাখুন, নয়তো কি হবে, চলুন দেখে আসি। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের দাঁত রয়েছে যে দাঁতগুলো অনেক দিন থেকে মাড়িতে নষ্ট হচ্ছে ধীরে ধীরে, এমনকি ভেঙে মাড়ির সঙ্গে মিশে আছে, এমন অনেকের মুখে এ ধরনের দাঁত দেখা যায়। এবং এমনকি দেখা যায় যে দাঁতে ভেঙে বসে আছে অনেক দিন থেকে, 2 বছর 5 বছর সে দাঁতের ভাঙা অবস্থায় রয়েছে, সে দাঁতে ধীরে ধীরে কখনো কখনো গোড়া ফুলে ওঠে, এ ধরনের অনেক দাঁত অনেকের মুখে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের যে দাঁতগুলো রয়েছে এগুলো মুখের ভিতরে এভাবে রাখা উচিত নয়। এগুলো এভাবে রাখলে মুখে অন্য অন্য যে দাঁতগুলো থাকে সেগুলো সমস্যা হয়, সেক্ষেত্রে এছাড়া যে দাঁতটিতে এই অবস্থা হয় তার গোড়ার দিকে ইনফেকশন হয়, যেটি হাড়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এর জন্যে এ ধরনের যে দাঁতগুলো থাকবে, যদি আপনার এমন কোনো দাঁত থাকে তাহলে আপনি সেটি এক্সরে করান, এক্সরে করিয়ে দাঁতের ডাক্তারকে দেখান, এবং দেখানোর পরে যদি সেটি ট্রিটমেন্ট করে রাখার উপযোগী থাকে হয় ট্রিটমেন্ট করিয়ে সেটি রাখবেন, নয়তো যদি উপযোগী না থাকে তাহলে পুরোপুরি তুলে ফেলে জায়গাটা পরিষ্কার করে ফেলুন। তাহলে অন্তত অন্যান্য দাঁতগুলো বেঁচে যাবে, অন্যান্য দাঁতের সমস্যা থাকবে না, মুখে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না, এছাড়া হাড়ে যে ইনফেকশন হয়, সিস্ট হয়, সে সিস্ট হওয়ারও কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। তো এ ধরনের দাঁত হয় তুলে ফেলুন, না হয় ট্রিটমেন্ট করিয়ে রাখুন। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পালপাইটিসে আক্রান্ত দাঁত, অনেক বছর ধরে দাঁত পালপাইটিসে পৌঁছায়। তো এ ধরনের এটি এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের ভিতরে পাল্প নষ্ট হয়ে গিয়ে দাঁতের ইনফেকশনটা গোড়ার দিকে চলে গেছে, এভাবে গোড়া ফুলে উঠতে থাকে। কয়েকবার হয়তো এ ধরনের সমস্যার জন্য ওষুধ খেয়েছেন, অনেকে ওষুধ খেয়ে থাকে, ওষুধ খেলে হয়তো ব্যথা বা ফোলা অংশটি সুস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু দাঁতটি ভালো হয় না। দাঁতে যদি ক্ষতর সৃষ্টি হয় সেটি কোনো রকম ওষুধ খেলে সেই ক্ষতটি আপনার ভালো হয় না। যদি এ ধরনের মাড়ি ফুলে সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো যদি ওষুধ খান, প্রাথমিক অবস্থায় ওষুধের মাধ্যমে ব্যথা কমে যেতে পারে, এই ফোলাটাও কমে যেতে পারে, তার মানে যে দাঁতটি ভালো হয়ে গেল ব্যাপারটি এমন নয়, বরং আরও বেশি সমস্যা ঘটতে থাকে। দাঁতের এই পালপাইটিস অবস্থায় দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেখানে পাল্পটি একটি ক্যানেলের মধ্যে থাকে, অর্থাৎ প্রতিটি দাঁতের ভিতরে ফাঁকা বা ফাঁফা একটি অংশ রয়েছে, যে অংশের ভিতরে পাল্প থাকে। তো যখন এ ধরনের উপর থেকে ফাঁকা হয়ে যায়, পাল্পের মুখটা যখন দাঁতের ভিতর থেকে ওপেন হয়ে যায়, তখন আপনার সেই পাল্পের ক্যানেলের মধ্য দিয়ে ইনফেকশনটা বা খাদ্যকণা ময়লা এটি দাঁতের গোড়ার দিকে যেয়ে জমা হতে থাকে এবং তা থেকে সিস্ট শুরু হয়। এছাড়া এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি মাড়ির দিকের দাঁত, এটাও পালপাইটিসে আক্রান্ত, আর এই পালপাইটিসে আক্রান্ত দাঁতটি কিন্তু আপনার এভাবে যখন পাল্পিক ইনফেকশন হয়ে ক্যানেলের থেকে ইনফেকশনটা দাঁতের গোড়ায় চলে যায় তখন এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়। এ ধরনের দাঁত যদি এ ধরনের বারে বারে ফুলে উঠতে থাকে তাহলে আপনার সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার যেটি হলে অপারেশন পর্যন্ত করতে হয়। ভিউয়ার্স, এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এ ধরনের দাঁতের কথাই বলছিলাম যে অনেক দিন থেকে ভেঙে বসে আছে, এটি মাড়ির দিকে হতে পারে বা সামনের দিকেও এমন হতে পারে। তো এই দাঁতটি হয় ট্রিটমেন্ট করিয়ে রাখা যায়, এমন পজিশনে ট্রিটমেন্ট করানো যায়, আবারও কিন্তু আগের মতো দাঁত করে নেওয়া যায়। আর যদি আপনার ট্রিটমেন্ট করানোর ইচ্ছা না থাকে বা ট্রিটমেন্ট যদি না হয় তাহলে সেটি তুলে ফেলা ভালো। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই দাঁতটি বেশ উপর থেকে ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, এবং এইখানের এই দাঁতটি সমস্যার জন্য কিন্তু পাশের যে দাঁতটি রয়েছে এটিও দেখুন এখানে আক্রান্ত হয়েছে। এখানে যে আক্রান্ত হয়েছে এটি কিন্তু এই যে যে দাঁতটি ভেঙে গেছে এই এই দাঁতের জন্যই কিন্তু এই দাঁতটি আক্রান্ত হয়েছে ডেন্টাল ক্যারিজে। এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে এবং পরে যে দাঁত রয়েছে পরের দাঁতটিও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হতে শুরু করেছে। এমন ভেঙে থাকা দাঁতের ভিতরে খুব সহজেই খাবার জমতে পারে এবং ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়, আর সেই ব্যাকটেরিয়া বিভিন্ন দাঁতের উপর ছড়িয়ে গিয়ে এভাবে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটতে থাকে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি যদি যখন এই দাঁতটি যখন এরকম অল্প ছিল তখন যদি ট্রিটমেন্ট করানো হতো তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আসতো না বা এভাবে ভেঙে যেত না, কিন্তু ট্রিটমেন্ট না করানোর কারণেই কিন্তু এই দাঁতটির এই অবস্থা। আর এখন এইখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিও কিন্তু প্রাথমিক অবস্থায় আছে, অর্থাৎ ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় আছে। এমন দাঁতটি যদি আপনি এখন এই মুহূর্তে যদি ব্যথা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এই দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নেন ফিলিংয়ের মাধ্যমে তাহলে কিন্তু এই দাঁতটি ভবিষ্যতে আর সেই দাঁতে কোনো ব্যথা বা যন্ত্রণা বা সমস্যা নাও হতে পারে।
এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও ফিলিং উপযোগী দাঁত। এমন অবস্থায় দাঁতে ফিলিং করে নিতে হয়, তাহলে আর দাঁতটি ভবিষ্যতে কোনোদিন ফিলিং করা দাঁতে সমস্যা হয় না, যদি ফিলিংটি প্রাথমিক অবস্থায় করা হয়ে থাকে। তো এখানে দেখছেন যে একটি ভেঙে থাকা দাঁতের জন্য আসলে এমন ইসের জন্য আপনার মাড়ির গোড়ার দিকেও সমস্যা হতে পারে, পাশের দাঁতেও সমস্যা হচ্ছে। ভিউয়ার্স, এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি দাঁত একই অবস্থা দেখতে পাচ্ছেন। তো এমন অবস্থায় এটি নিচের মাড়ির দাঁত, এমন অবস্থায় উপর বরাবর যে দাঁত দুইটি থাকে সে দুটি দাঁতও খুব তাড়াতাড়ি কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, হতেই হয়। কারণ হলো যখন আমরা ঘুমিয়ে থাকি তখন উপরের দাঁতগুলো যখন নিচের দাঁতের সঙ্গে একসঙ্গে এসে মিশে থাকে তখন কিন্তু এক দাঁতের ব্যাকটেরিয়া অন্য দাঁতে ছড়িয়ে পড়ে, আর তার জন্যেই নিচের দাঁতের জন্য উপরের দাঁতে সমস্যা হতে পারে। উপরের দাঁতে কোনো এ ধরনের ক্যাভিটি থাকলে সে ক্যাভিটির নিচ বরাবর যে দাঁতটি থাকবে সেটিতেও কিন্তু এ ধরনের ডেন্টাল ক্যারিজ হতে পারে, বড় গ্রস ক্যারিজ, অনেক বড় ধরনের গর্ত ক্যাভিটি হয়ে যায় শুধুমাত্র এর জন্যে। তো ভিউয়ার্স, এমন দাঁতে সাধারণত কখনো কখনো যন্ত্রণা হয়, ব্যথা হয়, হয়তো ওষুধ খেলে কিছুদিনের জন্য ভালো থাকেন, আবারও পুনরায় ব্যথা হতে থাকে। তো এই ব্যথা কমানো অবস্থা চলতে থাকা মানে কিন্তু দাঁতটি সুস্থ হয়ে যাওয়া নয়, দাঁতের ক্ষতি ধীরে ধীরে হতেই থাকে। যতদিন পর্যন্ত দাঁতের চিকিৎসা না করা হয় ততদিন পর্যন্ত দাঁতের ক্ষতি ধীরে ধীরে হতেই থাকে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি পালপাইটিসে আক্রান্ত দাঁত, অর্থাৎ দাঁতের ভিতরের পাল্প নষ্ট হয়ে গেছে। কমপক্ষে 4 থেকে 5 বছর ধরে দাঁতটি এভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তো এমন দাঁতের যদি আমরা একটা এক্সরে করি তাহলে দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এতটুকু যতটুকু অংশ আপনারা কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ কিন্তু দাঁতের অংশ নাই, অর্থাৎ এখানে যে দাঁতটি এতটুকু অংশ গর্ত হয়ে গেছে এটিই হলো এই যে দাঁতটি। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য দাঁতের গোড়ার যে দিকটা, অ্যাপেক্স অংশটা একটু খেয়াল করুন, অন্যান্য দাঁতের গোড়ার দিকটা পরিষ্কার থাকলেও এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি কিন্তু দাঁতের গোড়ার দিকে কিন্তু পরিষ্কার নাই, এখানে কালো কালো দেখা যাচ্ছে। আর কালো কালো হয়ে যাওয়া এটি হচ্ছে এক ধরনের অ্যাবসেস, যে অ্যাবসেস সাধারণত দাঁতের গোড়া ফুলে ওঠে, আর এ ধরনের চলতে থাকলে দাঁতের যে হাড় থাকে, যে ম্যান্ডিবুলার থাকে, সে ম্যান্ডিবুলারের যে হাড়ের সঙ্গে কিন্তু এভাবে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। এখানে কালো হয়ে যাওয়া মানে এখানে হাড়টা ক্ষয় হচ্ছে, এটি উপরের মাড়িতেও হয়, একটি নিচের মাড়িতেও হয়, এ ধরনের হাড় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আর এই অবস্থা যদি অনেক দিন থেকে চলতে থাকে একটা সময় যখন ডেন্টাল সিস্টটি অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু সেটিতে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত, এটি আঘাতজনিত সমস্যা একটি দাঁত। তো পালপাইটিসের কারণে যেমন এ ধরনের সমস্যা হয় এবং আঘাত লাগা দাঁতের কারণেও এ ধরনের সমস্যা হয়। এখানে একটি সামনের দাঁতে আঘাত লাগা সমস্যা রয়েছে, আর এই আঘাত লাগা দাঁত হোক বা এ ধরনের পালপাইটিসে আক্রান্ত হয়ে দাঁতে যদি সিস্ট হয় সেক্ষেত্রে ঠিক এমন আসে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সরের মাধ্যমে, এটি সামনের দাঁতের এক্সরে, এটি আঘাতজনিত কারণেও এ ধরনের সিস্ট হয়ে থাকে। এমন সিস্ট হলে দাঁতে এপিসেপ্টমি অপারেশন করার প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ভেঙে থাকার কারণেই কিন্তু এখানে সিস্টের সূচনা হয়েছে বা সিস্ট ধীরে ধীরে হচ্ছে। সিস্টটি যদি বড় হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু সেখানে অপারেশন করার প্রয়োজন হবে, যেটি অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। তো ভিউয়ার্স, তাই বলছি যে যাদের এই ধরনের ভেঙে থাকা, অনেক দিন থেকে ভেঙে গেছে এমন ধরনের দাঁত রয়েছেন, তারা হয় দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখবেন, যদি ট্রিটমেন্ট করার উপযোগী থাকে তাহলে ট্রিটমেন্ট করিয়ে রাখবেন, নয়তো সে দাঁতটি আপনারা যত দ্রুত সম্ভব তুলে ফেলুন, এটি আপনার অন্যান্য দাঁত এবং আপনার নিজের জন্য ভালো। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।